সালামু আলাইকুম আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো এম এস পাওয়ার পয়েন্টের স্লাইড শো মেনু নিয়ে তবে এই স্লাইড শো মেনুর আগে আপনাদের অবশ্যই ট্রানজিশন এবং অ্যানিমেশন এই দুটো মেনু অবশ্যই আপনাকে দেখতে হবে তা না হলে আপনারা স্লাইড শো অপশনটা খুব একটা ভালো বুঝবেন না তো যারা আমার ট্রানজিশন এবং অ্যানিমেশনের অপশানটা দেখেননি তারা অবশ্যই ওই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন আর এখানে আজ আমাদের হলো স্লাইড শো অর্থাৎ ট্রানজেশন অ্যানিমেশন না দিয়ে আপনি স্লাইড শোগুলো ওপেন করতে পারবেন না এই জন্য ওটার সাথে কানেক্টেড আছে আপনার ট্রানজেশন এবং অ্যানিমেশনের টিউটোরিয়ালটা দেখে নেবেন আমি ইনি স্ক্রিনে দিয়ে দেবো সেটা দেখে দেখতে পারেন অথবা আমার চ্যানেলে গিয়েও আপনারা দেখতে পারবেন তো আজ আমার বেসিক্যালি টিউটোরিয়াল হল স্লাইড শো নিয়ে তো স্লাইড শো নিয়ে প্রথম অপশনটা হলো ফ্রম বিগিনিং অর্থাৎ আমরা এটা প্রথম থেকে শুরু করব। কিন্তু এখানে প্রথম থেকে শুরু করতে হলে আমাদের কাকে সেট আপ করতে হবে সেট আপ করার পর আমরা আমাদের স্টার্টটা কীভাবে করব সেই প্রসেসগুলো এখানে আছে। তো এখানে আমরা যদি আগে সেট করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে আসতে হবে সেট আপ সুতে এই সেট আপ ক্লিক করার পর এখানে আমাদের সেট আপের আমার কি অল স্লাইড সেট আপ করবো নাকি ইন্ডিভিজুয়ালি কত থেকে কত ফর এক্সাম্পল এখানে আমাদের চারটা স্লাইট আছে। এখানে যদি আমি অল স্লাইড সিলেক্ট করতে চাই অল মানে সবগুলো আমি শো করতে চাই তাহলে জাস্ট ওকে দিলে হবে আর আমি যদি চাই এখানে আমি একটা অথবা দুইটা অথবা এক থেকে আমি তিন এরকম স্লাইড শু করবো অন্যগুলো আমি শু করবো না তাহলে এই ফর্মই আমি লিখে দেবো আর আমি যদি চাই আমার ডকুমেন্টের যতগুলো স্লাইড আছে সবগুলো শু করব তাহলে আমি অলে ক্লিক করব আর এখানে আমরা কি ফুল স্ক্রিনে দেখবো নাকি ফুল স্ক্রিন দেবে এগুলো আর কি এটা নর্মালি ফুল স্ক্রিন ক্লিক করা থাকবে আর এটা হলো শো অপশন এখানে প্রথমটা আমরা ক্লিক করে দেব। লুপ কন্টিনিউসলি আনটিল স্কেপ অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা স্কেপ না করব ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্লাইডটা চলতে থাকবে তো এখান থেকে আমরা কি ম্যানুয়াল করব না অটোমেটিক করব যদি ম্যানুয়াল করি তাহলে ম্যানুয়ালি ক্লিক করব আর যদি অটোমেটিক থাকে তাহলে নিচেটা ক্লিক করবো এরপর আমরা জাস্ট এটা ওকে করে দেবো তাহলে এটা আমাদের সেট হয়ে গেল। আর এখানেই আমরা সেটটা প্রথম করে নিলাম এই আমাদের আসতে যায় হাইট স্লাইট হাইড স্লাইডটা কি হাইট হলো আমরা যদি এই স্লাইডটাকে হাইট করতে যাই ফর এক্সাম্পল এর নিচে স্লাইডটা আমি হাইট করে দেবো এই হাইটে ক্লিক করলাম দেখেন এই স্লাইডটা আমার হাইট হয়ে গেল। আবার যদি আমরা আনহাইডে ক্লিক করি আমরা আমাদের আনহাইডে হবে এরপর আমাদের আসতে রিচার্জ টাইমিং অর্থাৎ এই যে আমরা স্লাইডগুলো তৈরি করলাম আমরা সেট করলাম এখন কয় মিনিট পর পর আমাদের স্লাইডটা চলবে তো আমাদের এখানে গিয়ে টাইম রিচার্জ করতে হবে টাইম দিতে হবে এই জাস্ট আমরা এই রিচার্জ টাইমে ক্লিক করলাম এই উপরে যে অপশনটা জাস্ট এই অ্যারোতে ক্লিক করতে হবে আমাদের এটা এখানে টাইম শু হচ্ছে অর্থাৎ এক স্লাইড থেকে আরেক স্লাইড কয় সেকেন্ড বা কয় মিনিট পর পর চালু হবে আমরা পরেরটা দেবো নেক্সট আমরা আবার ক্লিক করব পরেরটা আসবে আমরা আবার ক্লিক করব। এরকম পরেরটা এরকম আমাদের এরকম টাইম শুভ হচ্ছে অর্থাৎ কোনোটা আমরা দেখা যায় তিরিশ সেকেন্ড কোনোটা বিশ সেকেন্ড কোনোটা দুই সেকেন্ড এভাবে আমরা টাইমগুলো দিতে পারি আমাদের সুবিধা মতো যখন সবগুলো টাইম আমরা এখানে দিয়ে দেবো এই আরও ক্লিক করে যখন সবগুলো হয়ে যাবে জাস্ট এটা ক্লোজ করে দেবো তখন আমরা এখানে ইএস দেব আমাদের এটা হয়ে গেলো এখন হলো আমাদের কাজ আমরা যাব ফ্রম বিগিনিং ফ্রম বিগিনিং হলো আমরা এটা শুরু করব। ফ্রম বিগিনিং আমরা এটা শুরু করব এটা জাস্ট আমরা ক্লিক করে নেবো ক্লিক করে দেখেন আমার প্রথম থেকে এটা শুরু হয়ে গেছে তো এইভাবে আমরা ফর্ম বিঘিন দিলাম আমাদের স্লাইডটা স্টেপ বাই স্টেপ একের পর এক আস্তে আস্তে কীভাবে আমরা যেটা আমরা যেভাবে সেটিং করেছি যেভাবে টাইমিং দিয়েছি সেভাবে এখন ওই যে কন্টিনিউ আমরা দিয়েছিলাম যে স্কেপ না চানলে আমাদের বন্ধ হবে না সো আমরা কীবোর্ডের সবার উপরে এই স্কেপটা আমরা চাপলাম তো আমাদের এটা বন্ধ হয়ে গেলো তার এরপরে আস্তে আস্তে আপনাদের ফর্ম বিঘিনের পরে আমরা অন্যভাবে এটি করতে পারি কাস্টম স্লাইড এই কাস্টম স্লাইড দিয়ে আমরা এটাকে শু করতে পারি যে আমাদের কোন স্লাইডটা হবে না হবে এটা আবার স্কেপ দিলে আমাদের বন্ধ হবে আমরা আমাদের এখানে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড স্লাইড আমরা কাস্টম কারেন্ট স্লাইড এখানে আছে বোটকাট স্লাইড এটা হলো ইন্টারনেটের মাধ্যমে যদি আমরা কোনো স্লাইডকে শো করতে চাই তো স্টার্ট বোট ক্লিক করলে আমাদের এরকম ইন্টারনেটের মাধ্যমে যে স্লাইডগুলো শো করার প্রয়োজন সেগুলো আমরা শো করতে পারি আর এটা হলো কাস্টম স্লাইড এই কাস্টম স্লাইডে গিয়ে আমরা সেটিং করতে পারি আমাদের এখানে নিউ স্লাইড এখানে কোন স্লাইডটা বা কি কি আমরা এখানে অ্যাড করে এখানে দিয়ে ওকে করলে আমাদের এটা কাস্টম হিসাবে রূপান্তরিত হবে এবং আমরা কাস্টম স্লাইড সেট করতে পারি আর ক্লোজ দিলে এটা বাদ হবে আর এটা হলো স্লাইড সেট আপ দেখালাম হাইট দেখালাম রিচার্জ টাইমিং আর এখানে হলো রেকর্ড আপনার স্লাইড রেকর্ড স্লাইড শো যেখানে আমরা রেকর্ড করে রাখতে পারবো কোন স্লাইডটা আর এখানে যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে এটা ক্লিয়ার করে দিতে পারবো আর এগুলো হলো আমরা অটোমেটিক ক্লিক করে থাকবে যে আমাদের এগুলো যে আমাদের প্লেন জেনারেশন ইউজ টাইমিং এগুলো আমরা ইউজ করেছি এগুলো এই জন্য ঠিক করা আছে তো এইভাবে আমরা স্লাইড স্লাইডশ্যুট থেকে আমাদের যদি সেট করে না দেয় তাহলে আমাদের স্লাইড শ্যুটও চলবে না তো স্লাইড শুশন মেন যে কাজটা সেটা হলো সর্বপ্রথম আমাকে সেট করতে হবে টাইমিং রিসার্চ করতে হবে এরপর ফ্রম বিগিন এই ফ্রম বিগিন এটা শো হবে জাস্ট প্রথম আপনারা সেট আপ করবেন এখানে সেট আপের জন্য লুপ কন্টিনিউ আপনার যে যেই পরিস্থিতিতে সেটা আর লুপ কন্টিনিউ দিলে কন্টিনিউ চলবে এরপর আপনারা টাইমিং দিবেন আমি আরেকবার আপনাদের স্মরণার্থে এটা রিপিট করতেছি টাইমিং দেবো এই অ্যারোতে ক্লিক করব আমাদের টাইমিং হবে জাস্ট এটা কেটে দেবো কেটে দেওয়ার পর ইয়েস দেবো এখন আমরা এই ফর্ম বিগিনিংয়ে দেবো এই ফর্ম বিগিনে দিলে আমার এটা শো হবে তো এইভাবেই আমরা স্লাইড শোর মাধ্যমে আমাদের স্লাইড শো অপশনের মাধ্যমে আমাদের স্লাইড শোগুলো ওপেন করতে পারি এটা আবার স্কেপ দিলে আমাদের বন্ধ হবে তো বিহর্স এটাই ছিল স্লাইড শোর অপশন এইভাবে যদি আপনার স্লাইড শো অপশনগুলো দেখ করেন তাহলে আপনারা যে কোনো আপনাদের পাওয়ার পরে স্লাইড শো করতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ